যেন রোমাঞ্চকর কোনো উপন্যাসের গল্প। প্রায় ৪০ বছর পর একত্রিত হলেন দক্ষিণ কোরিয়ার দুই বোন। অথচ পাঁচ মাস আগেও দুজনের কেউই জানত না তাদের বোন রয়েছে। জন্মের পরেই তাদের আলাদা হতে হয়েছে। দুটি ভিন্ন মহাদেশের দুই পরিবার তাদের দত্তক নিয়েছিল। একজন থাকতেন যুক্তরাষ্ট্রে আর অন্যজন বেলজিয়ামে। ডিএনএ টেস্টের মাধ্যমে হাজার হাজার মাইল দূর থেকে দুই বোনকে একত্রিত করেছে মাই হেরিটেজ নামের একটি প্রতিষ্ঠান। কালার এক্সপার্ট, জর্জ সেফ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। একদিন দুদিন নয়, প্রায় ৪০ বছর পর সাক্ষাৎ দুই বোনের। দেখা হতেই আবেগ ধরে রাখতে না পেরে কান্নায় ভেঙে পড়েন দুজনই। তাদের এই বাঁধ ভাঙা চোখের জলে আবেগ ঘন পরিবেশ তৈরি হয় দক্ষিণ কোরিয়ার ইনচন বিমানবন্দরে। জন্মের পরই আলাদা হয়ে যান দারা খান ও জিন উন হা নামের দুই বোন। দক্ষিণ কোরিয়া থেকে যুক্তরাষ্ট্র ও বেলজিয়ামের দুটি পরিবার দত্তক নিয়েছিল তাদের। তাদের যে বোন রয়েছে জানত না দুজনের কেউই। ২০২৩ সালে আরেক কোরিয়ান বোনদের পুনর্মিলনের ঘটনায় অনুপ্রাণিত হয়ে বেলজিয়ামের জি উন হা মাই হেরিটেজ নামের একটি সংগঠনের কাছে নিজের ডিএনএ জমা দিয়েছিলেন। একই সংগঠনে ২০১৮ সালেই নিজের ডিএনএ দিয়ে রেখেছিলেন যুক্তরাষ্ট্রের বাসিন্দা দারা খান। গত মে মাসে তারা যে বোন সেটি নিশ্চিত হয় মাই হেরিটেজ। অবশেষে পাঁচ মাস পরে এলো সেই মহেন্দ্র খন। পুনর্মিলনের জন্য জন্মভূমি দক্ষিণ কোরিয়াকেই বেছে নিয়েছেন তারা। বিমানের ফ্লাইটের পুরো সময়টাতে আমি শুধু এটাই ভেবেছি যে তার সাথে দেখা হলে কি করব। বুঝতে পারছিলাম না আমার কি করা উচিত। এরপর তাকে দেখার পর আমি দৌড় দিই। পেশায় একটি সেলাইয়ের দোকানের মালিক জি উন হা আর প্রাইভেট কোম্পানিতে প্রজেক্ট ম্যানেজার হিসেবে কর্মরত দারা খান এখন মাকেও খুঁজে পেতে চান দুই বোন। আমাদের কাছে নথি আছে যেখানে আমাদের মায়ের নাম রয়েছে। তার সাথে দেখা করার জন্য এবং তাকে খুঁজে পেতে আমরা সম্ভব সবকিছুই করব। তার সাথে দেখা করে বলতে চাই যে আমরা ভালো আছি। মা হিসেবে সবসময়ই আমার সন্তানদের জন্য দুশ্চিন্তা হয়, হয়তো তিনিও আমাদের জন্য দুশ্চিন্তা করছেন। অনেকেই নিজেদের স্বজনদের খোঁজে কৌতূহলবশত ডিএনএ দেন মাই হেরিটেজে। তাদের মাধ্যমে হারানো স্বজন খুঁজে পাওয়ার ঘটনাও বিরল নয়। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।